হল খোলার দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ অবস্থান। ঢাকায় শহীদুল্লাহ হলে ঢুকে পড়েছেন ছাত্ররা। নির্দেশনার পরও হল ছাড়ছেন না জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রক্টরের। শিক্ষার্থীরা না যায়, প্রশাসনের সর্বমহলের সঙ্গে কথা বলে পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া যায় সেটি পরে আমরা নিব। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামী সপ্তাহে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বৈঠক। মন্ত্রণালয়কে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে বলা হয়েছে। আমরা আশা করি 5-6 দিনের মধ্যে বসে একটা আলোচনার ব্যবস্থা। দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ে, সঙ্গে আছি আমি খান তাজনীন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে আবুধাবি থেকে আসা ফ্লাইটে ফের মিলল 150 পিস স্বর্ণের বার, লুকানো ছিল কুলিং প্যানেলে। বিমান সংশ্লিষ্টদের দিকে সন্দেহের তীর। আবারও পেছালো বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম জিয়া সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি, পরবর্তী তারিখ 22 মার্চ। অবশ্যই মিস করব, খেলতে পারলে তো অবশ্যই ভালো লাগতো, টিমের জন্য গুড উইশেস। নানা বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের পরিবারের কাছে গেলেন সাকিব। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে বিসিবির জরুরি বৈঠক চলছে। হল খোলার দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলে ঢুকে পড়েছেন ছাত্ররা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রোজিনা রোজি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজি, আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে আছি। আপনি জানেন যে সকালবেলা অর্থাৎ বেলা 11:45 দিকে যে ঘটনাটি ঘটেছে, যে একজন শিক্ষার্থী শহীদুল্লাহ হলে আসে তার মালামাল নেওয়ার কথা বলে, এবং সে এখানে থাকা নির্ধারিত ফর্ম পূরণ করেই হলের ভিতর ঢোকে, এবং হলের গেট খোলার সাথে সাথে যখন শিক্ষার্থী ঢুকলো তার সাথে সাথেই আরও 20 থেকে 30 জন শিক্ষার্থী হলের মধ্যে ঢুকে পড়ে এবং আরও বাইরে অবস্থান করে প্রায় 20 থেকে 30 জন শিক্ষার্থী। আমরা নিরাপত্তা প্রহরীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে শিক্ষার্থীরা হলের গেট যে তালা ভেঙে তারা হলে ঢোকেনি, তারা একজন ঢোকার সাথে সাথে অন্য শিক্ষার্থীরাও ঢুকে পড়েছে, তারা নর্মালি ঢুকেছে। এবং আমরা এ পর্যন্ত যতটুকু শুনেছি যে হল খোলার কোনো দাবিতেও তারা আজকে এই হলের মধ্যে প্রবেশ করেনি। তো আমরা কিছুক্ষণ আগে প্রক্টর AKM গোলাম রাব্বানির সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে তারা হল প্রভোস্ট এবং ছাত্র প্রতিনিধির সঙ্গে বৈঠক করে হল খোলার বিষয়ে একটা সিদ্ধান্ত নেবেন। তো আমরা জানি যে দীর্ঘদিন ধরেই করোনার কারণে হলগুলো বন্ধ আছে এবং সকাল থেকেই বিভিন্ন জায়গার বলা হচ্ছে যে হল খোলার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হলের যে গেট এটা ভেঙে তারা হলে প্রবেশ করেনি, নিরাপত্তা প্রহরী আমাদের কে সেটাই বলেছেন। এছাড়া প্রক্টরও আমাদেরকে বলেছেন যে তিনি খুব তাড়াতাড়ি ছাত্র প্রতিনিধি এবং প্রভোস্টের সঙ্গে আলাপ আলোচনা করে হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর আমরা প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি তার ফোন বন্ধ থাকায় আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে থেকে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার রোজিনা রোজি। এদিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে হল খোলার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী SM রাশেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, এই সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলের সামনে থেকেই তারা বিক্ষোভ সমাবেশ শুরু করেছে। তবে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি, সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু গত 11 মাস ধরে বন্ধ, যার কারণে যে সাধারণ শিক্ষার্থীদের যে পড়াশোনা যে স্বাভাবিকতা সেটা কিন্তু তারা পিছিয়ে পড়েছে। এবং যারা সাধারণ শিক্ষার্থী তারা আমাদেরকে জানিয়েছেন, যদিও ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অনার্সের ফাইনাল এবং মান উন্নয়নের যে পরীক্ষা আছে, যদিও সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে তারা শুরু
করেছে এবং হলে কিন্তু তারা অবস্থান করতে পারছে না, যার কারণে আসলে তাদের যে পরীক্ষার সময় অনেক সময় দেরি হয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন সময় পরীক্ষায় সঠিক সময় অংশগ্রহণ করতেও পারছে না, যার কারণে আসলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একেবারে সকাল থেকেই কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ এবং হলগুলোর সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঠিক আশ্বাস পাওয়ার পরে কিন্তু তারা আসলে বিশ্ববিদ্যালয় ত্যাগ করবে এবং তারা দ্রুত তারা দাবি করেছে যাতে বিশ্ববিদ্যালয় থেকে যাতে কোনো আশ্বাস দেয় তাহলে তাদের যে স্বাভাবিকতা পড়াশোনার যে স্বাভাবিকতা সেটা ফিরিয়ে আসবে বলে মনে করে সাধারণ শিক্ষার্থীরা। তবে আমি বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে কথা বলেছি, ভিসি আমাদেরকে জানিয়েছেন যে সরকারি সিদ্ধান্ত খুব শীঘ্রই আসবে এবং সরকারি সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কিন্তু স্বাভাবিক করা হবে। তবে সাধারণ শিক্ষার্থীরা দাবি করে যেহেতু স্বাস্থ্যবিধি মেনে যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং মাস্টার্স এবং অনার্সের ফাইনাল এবং বিভিন্ন বিষয়ে যে মান উন্নয়ন পরীক্ষা যখন স্বাভাবিকভাবে চলছে তাহলে আসলে যে এখানে সাধারণ শিক্ষার্থীদের যে ক্লাস এবং পরীক্ষাগুলো দিতে বাধা কোথায় এই বিষয়ে আসলে তারা বিশ্ববিদ্যালয়ের ভিত্তির কাছে জিজ্ঞাসা করেছে এবং বিশ্ববিদ্যালয়ের ভিত্তি কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে এই আশ্বস্ত করেছে যে বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিকতা আছে সে স্বাভাবিকতা বজায় রাখার জন্য সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত মোতাবেকই এই আসলে তারা খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করবে। তবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে যেহেতু 11 মার্চ গত 17 মার্চ থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ, যার কারণে কিন্তু তাদের কিন্তু সেশন জটে পড়তে হবে। সেশন জটে পড়লে তাদের যে স্বাভাবিকতা শিক্ষার যে স্বাভাবিকতা সেটা কিন্তু নষ্ট হবে এবং তারা আসলে সরকারি চাকরি এবং সরকারি গুরুত্বপূর্ণ চাকরি কোনো বিষয়ে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবে না। তো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে দিয়ে আজকে আন্দোলন নিয়ে গিয়েছিল আমার কাছে এই সর্বশেষ তথ্য। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস এম রাশেদ। নির্দেশনা অমান্য করে সাভারে হলে অবস্থান করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হল খোলার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। এদিকে বেঁধে দেওয়ার সময় হল না ছাড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর। নির্দেশনা অমান্য করেই হলে অবস্থান করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। রোববার রাতে এক বিজ্ঞপ্তি দিয়ে সোমবার সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। এর প্রেক্ষিতে বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলে গিয়ে শিক্ষার্থীদের হল ছাড়তে বলেন প্রক্টর। কিন্তু তাতে নারাজ শিক্ষার্থীরা, জানালেন বাইরে থাকলে নিজেদের অনিরাপত্তার কথা। আমাদের সুবিধার জন্যই হচ্ছে কি প্যান্ডেমিক সব কিছু লকডাউন করা হয়েছে, সেহেতু এখন আমাদের কথা বিবেচনা করেই হচ্ছে হলগুলো সব কিছু খুলে দেওয়া হোক, আমরা হলেই থাকবো। যেহেতু আমাদের একাডেমিক কার্যক্রমগুলো হচ্ছে করতে হচ্ছে, নিয়মিত ক্লাস করতে হচ্ছে, পরীক্ষা চলতেছে, যার কারণে আমরা হলেই থাকবো, আমরা হল ছাড়ছি না। প্রশাসন কেন সরকারের কথায় আবার বলতেছে যে সরকার ডিসিশন দিবে? সরকার তো বলেই দিয়েছে যা যা আমাদের বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে এবং ইউজিসি সিদ্ধান্ত নেবে তাই, এবং ইউজিসি বলছে যে কোনো বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী খুলতে পারবে। এদিকে হল না ছাড়লে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রক্টর। প্রভোস্টরা তাদের সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে হলে হলে যাবেন এবং আমাদের শিক্ষার্থীদেরকে অনুরোধ করবেন সরকারি নির্দেশ মানার জন্য, এবং অনুরোধ করে বোঝানোর চেষ্টা করবেন। তারপরে যদি শিক্ষার্থীরা না যায় আমরা পরবর্তীতে প্রশাসনের সর্বমহলের সঙ্গে কথা বলে পরবর্তী কী সিদ্ধান্ত নেওয়া যায় সেটি পরে আমরা নেব। আগামী সপ্তাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসবে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ের কথা জানান মন্ত্রী পরিষদ সচিব। এটা আলোচনা হয়েছে এবং এটা নিয়ে বেশ ভালোই আলোচনা হয়েছে এবং এটা একটা বড় একটা কমিটিকে বলা হচ্ছে, কমিটি ঠিক না, শিক্ষা মন্ত্রণালয়কে এর মধ্যেই বসে সংশ্লিষ্ট সবাইকে ডেকে নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে বলা হয়েছে। যেটা আগে এক নম্বর হলো প্রিভিউ করবে যে আমরা খুলবো কি না এবং কখন খুলবো, কুইকলি খোলা যায় কি না এবং কী পদ্ধতিতে খুলবো যাতে সেফটিও ঠিক থাকে প্লাস আপনার লেখাপড়াও হয়, কারণ এতদিন হয়ে গেছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না সবার কথাই, যে রেসিডেন্সিয়াল যারা তাদের সেফটিটাই হলো সব থেকে বড় রিস্কের বিষয়। তো তাদেরকে কীভাবে সেফটি মেজার করে তারপরে আপনার স্কুল কলেজ খোলা যায় সেটা দেখার জন্য এই সপ্তাহে না হলে আগামী রবি সোমবারের মধ্যে ইনশাআল্লাহ আমরা বসে যাব, বসে একটা প্রিসাইজলি বলছে সব কনসালটেন্ট এবং এক্সপার্ট এবং ল এনফোর্সিং বা অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়েই বসতে,
আমরা আশা করি 5-6 দিনের মধ্যে বসে একটা আলোচনার ব্যবস্থা করব। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, তাসনিন, আপনি জানেন যে করোনার প্রাদুর্ভাব যখন শুরু হয়েছিল গত বছরই, তখনই 17 মার্চ থেকে কিন্তু, অর্থাৎ একেবারে শুরুর দিন থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, অনেক কিছুই খুলে দেওয়া হয়েছে। তারপর যে বিষয়টি এসেছে মিলিয়ন ডলার কোশ্চেন হিসেবে, সেটি হলো শিক্ষার প্রতিষ্ঠানগুলো কবে নাগাদ খুলে দেওয়া হবে, এবং এটি নিয়ে এখন সাম্প্রতিক দেশে নানা ঘটনা ঘটছে আপনারা জানেন। এর প্রেক্ষিতে আজ মন্ত্রিপরিষদ যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যায়। এর আগে গত জানুয়ারি মাসেই প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জাকির হোসেন তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ফেব্রুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, যদিও সেটি হয়নি। এখন পর্যন্ত 28 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে বন্ধ ঘোষণা করার আছে। তখন যে বিষয়টি আসে যে কবে নাগাদ সেগুলো খোলা হবে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খোলার সঙ্গে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত, তাই আজকের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটি হলো শিক্ষা মন্ত্রণালয়কে সমন্বয় করার জন্য নির্দেশ দিয়েছেন, অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অন্যান্য সংশ্লিষ্ট যে অধিদপ্তরগুলো আছে সেগুলোর সঙ্গে আলোচনা করে ঠিক করার নির্দেশ দিয়েছেন কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়, এবং এই খুলে দেওয়ার জন্য যে পরিবেশ দরকার, যে পরিস্থিতিগুলো তৈরি হওয়া দরকার, সেগুলো তৈরি হয়েছে কিনা সেই বিষয়টি জানতেই তিনি একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়কে। এবং মন্ত্রিপরিষদ সচিব যেটি জানিয়েছেন সেটি হলো আগামী 4-5 দিন, অর্থাৎ আগামী 1 সপ্তাহের মধ্যেই সেই কমিটি গঠন করা হবে। সেই কমিটি তাদের প্রথম বৈঠকটি করবে, অর্থাৎ প্রথম বৈঠকে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, তারা সিদ্ধান্ত নেবেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, যদি হয় তাহলে কবে নাগাদ সেটি খুলে দেওয়া যাবে, সেই বিষয়টি তখন তারা সেই বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এবং এর মধ্যে আমরা জানি আজকে শিক্ষা মন্ত্রণালয় জুমে, অর্থাৎ অনলাইনে একটি বৈঠক করছেন, সেই বৈঠকেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়গুলো আলোচনা করা হবে। তবে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় একা চাইলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবে না, অন্যান্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে, তাই তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সময়ে মন্ত্রিপরিষদ সচিব কিন্তু আরেকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন, সেটি হলো এর মধ্যেই শিক্ষক এবং কর্মচারী যারা আছেন তারা যাতে ভ্যাকসিনটা নিয়ে নেন, সেই বিষয়টা যদি নিশ্চিত করা যায় তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুললে যে ধরনের আশঙ্কা থাকতে পারে সেগুলো অনেক বেশি কমে আসবে বলে মন্ত্রিপরিষদ সচিব মনে করেন। এ ছিল মোটামুটি তাসনিন আজকে মন্ত্রিসভা বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আলোচনা। তাসনিন, সচিবালয় থেকে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার এহসান জুয়েল। অন্য প্রসঙ্গ, এবার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আবুধাবি থেকে আসা ফ্লাইট থেকে জব্দ হলো 10 কোটি টাকা মূল্যের 150 স্বর্ণের বার। কাস্টম, শুল্ক, গোয়েন্দা এবং এনএসআইয়ের যৌথ অভিযানে এই চালান জব্দ করা হয়। বিমানের কুলিং প্যানেলে স্বর্ণের বারগুলো লুকানো ছিল। এ ঘটনায় বিমান সংশ্লিষ্টদের দিকেই যাচ্ছে সন্দেহের তীর। শাখা উত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সোমবার সকাল 10:15 আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-128 একযোগে তল্লাশি চালায় কাস্টমস কর্তৃপক্ষ, NSI এবং শুল্ক গোয়েন্দারা। এ সময় দুটি সিটের পাশে কুলিং প্যানেলের ভেতরে পাওয়া যায় কালো ট্যাপ মোড়ানো স্বর্ণের বার। সিট নাম্বার 26A-এর পাশে যে এসির প্যানেল আছে পায়ের কাছে, সেখানে পাওয়া গেছে 90 পিস, আর হচ্ছে সিট নাম্বার 18A-এর F যেটা, সেইখানে পাওয়া গেছে 60 পিস, মোট হচ্ছে 150 পিস গোল্ড বার পাওয়া গেছে। 17.5 কেজি ওজনের এই স্বর্ণের বারের দাম 10 কোটি টাকা। এই চালানের সঙ্গে কাউকে আটক করা যায়নি। আবুধাবি থেকে ওখান থেকে আসে, তখন আমরা ধারণা করছি যে এখানেই কোনো একটা স্বার্থান্বেষী কোনো একটা গোষ্ঠী, তারা কোনো বিমানের সংস্থার সাথে লোক জড়িত থাকতে পারে, তারা যৌথভাবে এই কাজগুলো আসলে করে বলে আমাদের ধারণা। এটা বাংলাদেশ বিমানে এরকম প্রয়াসই পাওয়া যায়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ভবিষ্যতে যদি আমরা এই ধরনের কোনো সংশ্লিষ্টতা পেয়ে থাকি তার সেভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের যাত্রীদের নামিয়ে দিয়ে বিমানটির ঢাকা যাওয়ার কথা ছিল, তাই ধারণা করা হচ্ছে বিমান সংশ্লিষ্টরাই বারগুলো ঢাকায় আনলোড করত। পূর্ব পরিকল্পিতভাবে প্লেনের এসি প্যানেলের মধ্যে রাখা হয়েছে, আর এই বিমানটা যেহেতু প্লেনটা যেহেতু চিরং থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল, হয়তো যাত্রীরা নেমে যাওয়ার পরে সেখানে এটা আনলোড করার একটা প্ল্যান থাকতে পারে। এর আগে অক্টোবর মাসে দুটি চালানে 242 পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বেগম খালেদা জিয়া হাজির হতে না পারায় আবারও পেছালো বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার শুনানি। অসুস্থ বিএনপি চেয়ারপারসনের পক্ষে আদালতে হাজির হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তার আইনজীবী। ভার্চুয়াল শুনানিতেও তাদের আপত্তি। এদিকে রাষ্ট্রপক্ষের অভিযোগ, নানা অজুহাতে বিচার বিলম্বিত করছে আসামিপক্ষ।
কয়লা উত্তোলন ব্যবস্থাপনা আর ঠিকাদার নিয়োগের নামে আত্মসাৎ করা হয় রাষ্ট্রের ১৭৮ কোটি ৭১ লাখ টাকা। এই ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এক যুগেও বিচার শুরু করা যায়নি। সোমবার এই মামলায় বেগম জিয়ার উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। আদালতে বেগম জিয়ার আইনজীবী জানান, অসুস্থতার কারণে শুনানিতে হাজির হওয়া সম্ভব নয় তাদের মক্কেলের পক্ষে। এ সময় দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ভার্চুয়াল শুনানির কথা বললেও তারও বিরোধিতা করেন বেগম জিয়ার আইনজীবী। দুপক্ষের শুনানি শেষে আদালত ২২ মার্চ এই মামলার পরবর্তী দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, আসামিপক্ষ নানা অজুহাতে মামলার বিচার কাজকে বিলম্বিত করছেন। ২০০৮ সালের ৫ অক্টোবর আদালতে ১৬ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় দুদক। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটির কারণে একদিন বিরতির পর আবারও সরগরম কোভিড টিকাদান কেন্দ্রগুলো। কর্মসূচির ১৩তম দিনে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ছিল প্রত্যাশীদের ভিড়। তবে সময় যত গড়াচ্ছে, নিবন্ধনের পর টিকা নেওয়ার SMS পেতে ধীরগতির অভিযোগ ততই বাড়ছে। এদিকে আজ রাতে ভারত থেকে আসছে আরও ২০ লাখ ডোজ কোভিড টিকা। একদিন বিরতির পর আবারও সরগরম কোভিড টিকাদান কেন্দ্রগুলো। সোমবার ১৩তম দিনের মতো টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন সাধারণ মানুষ। টিকা নিতে এসে সাধারণ মানুষ বলছেন, শুরুতে দ্বিধা থাকায় সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হলেও টিকা নিয়ে এখন আর নেই কোনো সংশয়। দ্রুত টিকা গ্রহণের সুযোগ নিতে সবার প্রতি আহ্বান জানালেন তারকা ব্যক্তিত্বরা। যাদের নেগেটিভ চিন্তা এটা হওয়া উচিত না কেন, হলে দুঃখজনক। আমার কাছে মনে হয় যখনই অপরচুনিটি আসে, সুযোগ আসছে, যেহেতু এটা এক বছর আগে কিন্তু কোনো সুযোগ ছিল না, এখন আসাতে অবশ্যই সবাইকে নেওয়া উচিত। বাধা বিশৃঙ্খলা ছাড়াই একদম সুষ্ঠুভাবে ভ্যাকসিনটা নিতে পেরেছি। শুরুতে টিকা নিতে তেমন কোনো বেগ পেতে না হলেও দিন যত গড়াচ্ছে বদলাতে শুরু করেছে চিত্র। নিবন্ধন আর টিকা নেওয়ার তারিখের মধ্যে অনেকের ক্ষেত্রে ব্যবধান দাঁড়াচ্ছে প্রায় এক মাস। নিবন্ধন থেকে ভ্যাকসিন পাওয়ার ডেটের মধ্যে প্রায় এক মাসের একটা গ্যাপ পড়ে যাচ্ছে। একটু ভয় লেগেছিল মানে রেজিস্ট্রেশন করার আগে, আজকে আসার পর দেখলাম যে আসলে খুব নিজেকে মনে হচ্ছে একটা দায়িত্ব পালন করলাম। ম্যান্ডেটরি, তো ওই কারণেও এটা একটা প্রায়োরিটি ছিল যে ভ্যাকসিনটা যত তাড়াতাড়ি নেওয়া যায়। এদিকে দ্বিতীয় চালানে সোমবার ভারত থেকে আসছে আরও ২০ লাখ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন। সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড এস্ট্রেজেনিকার এই টিকা নিয়ে মুম্বাই থেকে একটি ফ্লাইট রাত ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার চকবাজারে রহমতগঞ্জ এলাকায় একটি ভেজাল প্রসাধনীর কারখানায় অভিযান চালাচ্ছে BSTI এর ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তমাল, যে জব্দ করা কাজ সেটি কিন্তু শুরু হয়েছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার আশেপাশে যে যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু মূলত একটি প্রসাধন তৈরির কারখানা। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু অনেক ধরনের প্রসাধনের সামগ্রী তৈরি করা হতো। আপনি দেখতে পাচ্ছেন যে সেগুলো ক্রিম রয়েছে, এই ক্রিমগুলো মূলত তারা কিন্তু যেটি করতো যে বড় কোম্পানির বা নামি দামি কোম্পানির যে ক্রিমগুলো রয়েছে, মোরকগুলো রয়েছে, সেগুলো তারা নকল করে মূলত সেগুলো তৈরি করতো। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সেখানে যে ক্রিমটি রয়েছে সেগুলোই তারা কিন্তু একদম ম্যানুয়াল পদ্ধতিতে সেগুলো কিন্তু তারা বোতলে ভরতো, এবং বোতলে ভরে সেগুলো মূলত তারা আসলে সেখানে সেখানে যে কারখানাটি রয়েছে সেখানে তারা আসলে মরুজাত করতো। এবং আপনি হয়তো আরেকটি হাড়িতে দেখতে পাচ্ছেন যে কেমিক্যাল রয়েছে, এবং এই কেমিক্যালগুলো দিয়েই তারা মূলত কয়েক ধরনের প্রসাধনী তৈরি করে চকবাজারের যে পাইকারি বাজারটি রয়েছে সেখানে তো ছড়িয়ে যেত, এবং সেখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়তো। তো মূল যে অভিযোগটি সেটি হচ্ছে যে তারা দীর্ঘদিন থেকেই মূলত সেটি করে আসছিল, এবং BSTI বা সরকারের কোনো ধরনের কোনো কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কিন্তু তারা সেটি করে আসছিল। এবং সেই জায়গাতে কিন্তু আজকে এই র্যাব, BSTI এবং NSI এই তিন যে সংস্থা, এই তিন সংস্থার যৌথ অভিযান, সেই অভিযানে মূলত ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, দুজনকে আটক করা হয়েছে। কিন্তু একটি যেটি বিষয় সেটি হচ্ছে যে দীর্ঘদিন থেকেই এই কাজটি করে এলেও কিন্তু এর মালিক এই মুহূর্তে পলাতক রয়েছেন। র্যাব বলছে যে তারা গোয়েন্দা নজরদারি বাড়াবেন, এবং সেই জায়গা থেকে তারা কিন্তু তার মালিককে গ্রেপ্তারে তারা সক্ষম হবে বলে আমাদের কাছে জানিয়েছে।
করেছে। তো এই মুহূর্তে মূলত এই যে অভিযান সেটি সমাপ্তির কাজ চলছে, অর্থাৎ মালামালগুলো কিন্তু ক্রোক করা হচ্ছে, অর্থাৎ জব্দ করা হচ্ছে, জব্দ করে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং এই যে কারখানা সেটি মূলত সিলগালা করে দেওয়া হবে। আপনাকে জেনে রাখি যে প্রায় ঘন্টা দেড়েক ধরে এই এই যে অভিযান সেটি শুরু হয়েছে এবং প্রায় কিন্তু অর্ধ কোটি টাকার মালামাল কিন্তু আজকে জব্দ করা হয়েছে এবং তারা মূলত যেটি বলছে বিএসটিআই যে এই ধরনের ক্রিম বা এই ধরনের প্রসাধনী কিন্তু ব্যবহার করলে পরে শুধুমাত্র ত্বকের যে ক্ষতি সেটিই নয়, এক ধরনের কিন্তু ক্যান্সারের কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলে বলা চলে যে সকালে কিন্তু এটি আসলে শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটি শুরু হয়েছে দুপুর একটার দিকে এবং তারপরে কিন্তু এক ঘন্টা কিন্তু সেটি চলে এবং এই মুহূর্তে কিন্তু অভিযানটি প্রায় শেষের দিকে এবং মালামালগুলো কিন্তু জব্দ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। পুরান ঢাকার চকবাজার থেকে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে খোলা আকাশের নিচে পড়ে আছে বিপুল পরিমাণ ইউরিয়া সার। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় অনেক সার জমাট বেঁধে গেছে, বস্তা খুলে সেগুলো ভাঙা হচ্ছে হাতুড়ি দিয়ে, এরপর রোদে শুকিয়ে পুনরায় ভরা হচ্ছে বস্তায়। স্থানীয় প্রশাসন বলছে ল্যাবে পরীক্ষা ছাড়া সারের গুণগত মান না দেখে এভাবে প্যাকেট করলে সারের সঠিক মান নিয়ে সংশয় দেখা দিবে। রিঙ্কু কুঞ্জু রিপোর্ট, ছবি তুলেছে অমৃত সেন। উত্তরবঙ্গের সবচেয়ে বড় নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি ইরিবোরো মৌসুমকে সামনে রেখে এই বন্দর দিয়ে প্রতিবছর আমদানি করা হয় বিপুল পরিমাণ ইউরিয়া সার, যা সরবরাহ করা হয় উত্তরবঙ্গের 16 জেলায়। তবে বন্দরে পর্যাপ্ত শেড না থাকায় খোলা আকাশের নিচে পড়ে আছে প্রায় 20,000 মেট্রিক টন ইউরিয়া সার। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকার ফলে পানি পড়ে জমাট বেঁধে গেছে অনেক সারের বস্তা। এই জমাট বাঁধা সারের বস্তা খুলে হ্যামার দিয়ে ভেঙে রোদে শুকিয়ে আবারও নতুনভাবে বস্তায় ভরা হচ্ছে বলে জানান এই কাজে নিয়োজিত শ্রমিকরা। বেশিরভাগ সারের দানা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। কৃষকের ক্ষতি করতেছে এগুলো। এই মালটা অনেক দিন কর আগে কর মাল। বাঘাবাড়ির সার প্যাকেট গুলো ফাট হয়ে গেছে কাইটিয়া। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কথা বলছেন ডক্টর দীপুমণি, সরাসরি চলে যাচ্ছি সেখানে। শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয় গ্রহণ করবে না, আর সরকারি এই যে আদেশ এবং নির্দেশনা সেগুলো আশা করি কেউ অমান্য করবেন না, এবং যদি কোথাও শৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব শৃঙ্খলা বিধি রয়েছে, আর তাছাড়াও যদি কোনো অপরাধমূলক কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে দেশের প্রচলিত আইনেই সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আশা করি যে আমাদের শিক্ষার্থীরা সকলেই তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টিকে বিবেচনায় রেখে সরকার যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে সেগুলো তাদের তারা সেগুলোকে গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ইনশাল্লাহ আমরা আগামী 24শে মে পবিত্র ঈদ উল ফিতরের পরে 24শে মে থেকে আমরা শ্রেণীকক্ষে পাঠদান আমরা শুরু করতে পারবো এবং তার ঠিক এক সপ্তাহ আগে 17ই মে থেকে আমাদের আবাসিক হলগুলো এর সমস্ত সংস্কার কাজ যা যা প্রয়োজন আছে সেগুলো সম্পন্ন করে এবং হল খোলার প্রস্তুতিমূলক যা কিছু কাজ আছে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে অন্যান্য সেগুলো সম্পন্ন করে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে সব জায়গায়, এই যে স্যানিটাইজ করার, হাত ধোবার সেই ব্যবস্থা করা, সেগুলোর সমস্ত ব্যবস্থা গ্রহণ করে আমরা এই হলগুলো 17ই মে ইনশাল্লাহ আমরা খুলে দিতে পারবো। একই সঙ্গে আমি আবারও বলছি বিসিএস পরীক্ষার আবেদন এবং পরীক্ষার তারিখ সেগুলোকেও আমরা এই বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হওয়া এবং আবাসিক হল খুলে দেওয়া সেই তারিখগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা সেই তারিখগুলোকে পিছিয়ে দেব এবং করোনার কারণে বিসিএস এর আবেদনের বয়সসীমা অতিক্রান্ত হয়ে যেন কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সরকার যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে। সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে অনেক ধন্যবাদ। মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়, অনেকে প্রশ্ন করতে চেয়েছেন। জি বলেন। সুযোগ দিব নিশ্চয়ই। অন্য প্রসঙ্গ, সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্র গেলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলের আসন্ন সিরিজগুলোতে খেলতে না পারলেও সতীর্থদের শুভকামনা জানিয়েছেন সাকিব।
তবে কেন্দ্রীয় চুক্তিতে নাম না থাকা আর আইপিএল এর জন্য টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহারের ইস্যু নিয়ে কোনো মন্তব্য করেনি ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার। ঠিক 50 দিন আগে সাকিব দেশে ফিরেছিলেন হাসি মুখে, তবে এবার দেশ ছাড়ছেন বিতর্ক সঙ্গী করে গোমরা মুখে। গেল কদিন সাকিব ইস্যুতে মুখর দেশের ক্রীড়াঙ্গন। আইপিএল এর দল পাওয়ায় ভক্ত সমর্থকদের খুশি, সমালোচনায় রূপ নেয় শ্রীলঙ্কা সফরের টেস্ট খেলতে না চেয়ে ছুটি চাওয়ায়। প্রশ্ন ওঠে সাকিবের দেশের প্রতি নিবেদন নিয়েও, এ কারণেই কিনা বিমানবন্দরে কিছুটা এড়িয়ে গেলেন সংবাদ মাধ্যমকে। বিতর্কিত ইস্যু নিয়ে মুখ না খুললেও আসন্ন সিরিজগুলোর জন্য শুভকামনা জানিয়েছেন দলকে। অবশ্যই মিস করব, খেলতে পারলে তো অবশ্যই ভালো লাগতো, বাট এখন আসলে কিছু করার নাই, দেখা যাক কি হয়। দেশ ছাড়ার আগে আরও একটা দুঃসংবাদ হয়তো সাকিব পেয়েই গেছেন। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না দেশ সেরা অলরাউন্ডার। চলতি বছর কয়েকটি সিরিজে ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়ন করে বিসিবির সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করার কথা। আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত বছর কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হওয়া সাকিবের নতুন বছরে কেন্দ্রীয় চুক্তিতে ফেরার সম্ভাবনা ছিল। তবে নিউজিল্যান্ড সিরিজের পর এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেও খেলতে না চাওয়া এই অলরাউন্ডারকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এবার নাও রাখা হতে পারে এমন আভাস পাওয়া গেছে। তৃতীয় সন্তানের অপেক্ষায় সাকিব শিশির দম্পতি। সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকতে মা শিরিন রেজাকে নিয়ে যুক্তরাষ্ট্রের পথে সাকিব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিসিবি। এই মুহূর্তে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার, সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাজদিন, গতকাল রাত থেকেই আসলে বাংলাদেশ ক্রিকেটের আলোচনা সবটা জুড়েই হচ্ছে সাকিব আল হাসানের বাংলাদেশ বিসিবির যে টেস্টের যে কেন্দ্রীয় চুক্তি সেটি থেকে সাকিবের বাদ পড়ার যে গুঞ্জন সেটি, এবং এটি আজ সকাল থেকে এই জন্য গণমাধ্যম কর্মীদের ভিড় বিসিবিতে। এবং যতদূর আমরা জানি যে ক্রিকেট অপারেশনস থেকে নির্বাচক প্যানেল, তিনজন নির্বাচকের যে প্যানেলটি রয়েছে তাদেরকে ডেকে তাদের একটি অবজারভেশন চাওয়া হয়েছে, এবং তাদের অবজারভেশন সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই এরপর ক্রিকেট অপারেশনস তাদের একটি সুপারিশ বোর্ড সভাপতির কাছে দেবেন। এবং কদিন পর যখন বোর্ড সভা অনুষ্ঠিত হবে তখন বোর্ড সভায় হয়তোবা একটি বড় সড় সিদ্ধান্ত আসতে পারে। সাকিব আল হাসান তিনি যে আইপিএলে খেলার জন্য তিনি যে বাংলাদেশ দলের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবেন না বলে বিসিবিকে একটি চিঠি দিয়েছেন, সেই চিঠির প্রেক্ষিতে বিসিবি কিন্তু তাকে সবুজ সংকেত দিয়েছে যে তারা তাকে সেই ছুটিটি মঞ্জুর করেছে। এবং এর প্রেক্ষিতে কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে, টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে সাকিবকে রাখা হবে কি হবে না সেটি তারা আবার পুনর্বিবেচনা করছেন। এবং এই মুহূর্তে সেই ডিসকাশনটি চলছে, সেই আলোচনা চলছে, সেখানে প্রধান নির্বাহী, ক্রিকেট অপারেশনসের কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচক প্যানেলের সবাই আছেন, এবং গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছেন যে তাদের সেই আলোচনা শেষে তারা গণমাধ্যমের সামনে তারা এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট আলোচনা করবেন। এছাড়া আজ যেটি হয়েছে, আগামীকাল নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল কিন্তু চলে যাবে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে, সেই জন্য তারা এখানে জার্সির যে স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে একটি ফটোশুট করেছেন, তারপরে তারা যার যার মতো বাড়িতে ফিরে গেছেন। তো আমার কাছে বিসিবি থেকে এই ছিল সবশেষ। তাজদিন, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার মাকসুম আলম খান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এক বছরের বেশি সময় পর 24 মে খুলছে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়, হল খুলছে 17 মে, তার আগেই সংশ্লিষ্টদের দেয়া হবে করোনা টিকা। চট্টগ্রামে আবুধাবি থেকে আসা ফ্লাইটে ফের মিলল 150 পিস স্বর্ণের বার, লুকানো ছিল কুলিং প্যানেলে, বিমান সংশ্লিষ্টদের দিকে সন্দেহের তীর। এবং আবারও পেছালো বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম জিয়া সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি, পরবর্তী তারিখ 22 মার্চ। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।